আফসানা হক দুলি মায়ের গড়ে তোলা মহিলা সমিতি থেকে অনুপ্রেরণা পেয়ে উদ্যোক্তা হয়েছেন। গড়ে তুলেছেন পিঠা ও মিষ্টান্ন খাবারের সমাহার নিয়ে পিঠাপুলি, পুরি, নকশি পিঠা, দুধ চিতই, সবজি পিঠা, পাকন পিঠা, চিকেন পুলি, নারকেল পুলি, দুধ পুলি এবং পায়েস সহ মজাদার সব আইটেম রয়েছে পিঠাপুলিতে। আফসানা হক তুলি নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে টিকিয়ে রেখেছেন তার উদ্যোগ। ক্যান্সারকে জয় করে আফসানা হক তুলি এখন একজন সফল নারী উদ্যোক্তা। তার উদ্যোগ পিঠাপুলি এখন সবার কাছে বেশ জনপ্রিয়। আমি আফসানা হক তুলি, আমার উদ্যোগের নাম পিঠাপুলি। আমি আমার মায়ের হাত ধরে আসা, আমার মায়ের একটা সংগঠন আছে যেটা নাম হচ্ছে সন্ন্যাস শিশু মহিলা কল্যাণ সমিতি, এটা বরিশালে। এটা হচ্ছে আমার মা শুরু করেছিল 1999 সালে। 2001 সালে এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত একটি সমিতি হয়ে যায়। এই সংগঠনের মাধ্যমে হচ্ছে আমরা শিশু নারীদের নিয়ে কাজ করি, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এরপরে আমার 2008-09 দিকে আমি যখন পড়ছি তখন আমার অনেক আর্লি ম্যারেজ, আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আমি যখন SSC কমপ্লিট করেছি তখনই আমার বিয়ে হয়ে যায়। তো আমি আমার পড়াশোনা বন্ধ করিনি, আমি আমার পড়াশোনা কন্টিনিউ করে গেছি। তো যাই হোক, আমি আমার ফার্স্ট বেবি কনসেপ্ট করি এবং তারপরে আমি পড়াশোনা ওকে নিয়েই আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। এবং আমার বেবি খুব ছোট, তখন 2009-10 দিকে আমি একটি শপ নেই, এটা হচ্ছে ফোন প্যাকস মোবাইল অ্যাক্সেসরিসের একটা শপ নেই। তো তখন মানুষ খুব হাসাহাসি করতো, এই জিনিসটা মানুষ খুব ভালোভাবে নিত না, মেয়ে মানুষ দোকানে বসে, মেয়ে মানুষ হচ্ছে মানে কেমন একটু অন্যরকম চোখে দেখত। তো বেবিটা খুব ছোট, তো ওকে আমার সামলানো, তার সাথে সাথে আমার হচ্ছে আমার পড়াশোনাটা রানিং করা, আমার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল। যাই হোক, একটা পর্যায়ে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলি এবং তারপরে 4-5 বছর পরে আমি হচ্ছে আমি আর পাচ্ছিলাম না মানে সব একসাথে সামলিয়ে। তো আমি আমার ওই শপটা আমি ছেড়ে দিই, এটা ছিল আমার মিরপুরে। ওই শপটা ছেড়ে দেওয়ার পরে আমার মা আমাদের যে সংগঠনটা আছে সেটার একটা আমার বাসায় আসে এবং বলে যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর একটা প্রজেক্ট, এটা হচ্ছে নারী উদ্যোক্তাদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। তখন বললো যে কী করবো, এটা নিয়ে কী করা যায়, আমাদের এটা বিজনেস করতে হলে ঢাকা শহরে এবং রাপা প্লাজা ধানমন্ডি 27 এখানে করতে হবে। তো আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ করতে পারেন, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমার বাসা থেকে পুডিং আর হচ্ছে চটপটি এগুলো আমি বানিয়ে স্কাটনে আমাদের যে মহিলা বিষয়ক অধিদপ্তরের হেড অফিস ওখানে নিয়ে যাই এবং তারা আমার এই খাবারগুলো টেস্ট করে বলে যে হ্যাঁ খুব ভালো, আপনারা হচ্ছে এটা নিয়ে শুরু করতে পারেন। ওই 2011 সালে তখন জয়িতা ফাউন্ডেশনে একটি স্টল আমাদের সমিতির অর্গানাইজেশনের SSMKS এটার নামে একটা বরাদ্দ হয়, তখন থেকে জয়িতাতে আমাদের আগমন। এবং এরপরে জয়িতাতে আমি আর আমার মা মিলে শুরু করেছি। তখন আমার মা একজন শ্রেষ্ঠ জয়িতা জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে, উনি শ্রেষ্ঠ জয়িতা। উনি আমি কিছুদিন আমার মায়ের সাথে কাজ করার পর আমরা দুইজন একসাথে শুরু করলাম। তারপরে আমার সেকেন্ড বেবি কনসেপ্ট করলাম, সেকেন্ড বেবি কনসেপ্ট করার পরে তার মধ্যে আমার হচ্ছে আবার আমার পড়াশোনাটাও কমপ্লিট করতে হবে। যাই হোক, তখন আমি আবার কিছুদিন মানে বাসায় থাকলাম,
বাসায় থাকলেও আমি রেগুলার আমার এই ফুড ডেলিভারিগুলো আমি চালিয়ে যেতাম। এরই মধ্যে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, তারপরে হচ্ছে এমবিএ, আমি এমবিএ করার জন্য আমি বিইউটিতে ভর্তি হই, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি মিরপুর, এটা ওখানে ভর্তি হই। দুই বাচ্চা নিয়ে তখন খুব স্ট্রাগলের মধ্যে চলছে, এমন একটা সময় গেছে যে মানুষ বলছে আমার আশেপাশের লোকজন অথবা শ্বশুরবাড়িতে এটা বলতে পারতাম না যে হচ্ছে আমি বিজনেস করি, আমাকে সবসময় নিষেধ করা হতো যে তুমি এটা কখনো বলবা না যে তুমি বিজনেস করো, তুমি ব্যবসা করো, এটা বলবা না, এটা বলবা যে তুমি জব করো। তাদের কাছে মনে হতো যে আমি পরের অধীনে জব করব, চাকরি করব, এটাই মানে অনেক বড় একটা কিছু। বাট আমি নিজে একটা জায়গায় একটা উদ্যোগ নিয়ে কাজ করছি, আমার মাধ্যমে আরও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, এই জিনিসটা তখনও আসলে এত ইজি ছিল না। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি চাইলে কোটায় অনেক জায়গায় চাকরির জন্য আমি খুঁজতে পারতাম, চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু ওই যে প্রধানমন্ত্রীর স্বপ্ন যে শুরু হয়েছে আমাদেরকে নিয়ে, তারই সাথে একাত্মতা ঘোষণা করে আমরা চলে আসলাম এবং এটা আমাদেরও স্বপ্ন হয়ে গিয়েছিল। কিন্তু তখন 10-11 বছর আগে তখন এটা এত ইজি ছিল না, আমাদের সংগ্রামটা অনেক বেশি ছিল, আমরা তখন মানুষের কাছে পরিচয় দিতে পারতাম না, মানুষ তখন অন্যরকম চোখে দেখত এবং খুবই একটা মানে কেমন একটা দৃষ্টিতে দেখা হতো আমাদেরকে, বিশেষ করে যারা ফুড নিয়ে কাজ করি আমরা। একটা সময় আমার যখন মেয়ে হলো তখন বললো যে তুমি এইসব ব্যবসা করো, তুমি এত হায়ার এডুকেটেড হয়ে তুমি তোমার মেয়ের বিয়ে হবে, মানে এই যে কিছু জিনিসগুলো, এগুলো আসলে খুব কষ্টদায়ক ছিল তখন, যে আমার ফিউচারটা তো আমি করতেই পারি না, সেখানে আমার মেয়ের ফিউচারের কথা মানুষ ভাবছে। ২০১৬ সালে আমার ক্যান্সার ধরা পড়ে, তখন এমন হয়েছে যে আমি প্রচণ্ড রকম ভেঙে পড়েছিলাম এবং আমার সন্তানরা আমার কাছ থেকে মানে অন্যরকম হয়ে গিয়েছিল। আমি বাস্তব জিনিসটা খুব কাছ থেকে দেখেছি, আমার তখন খুব কাছের মানুষদেরকেও আমি খুব ভালোভাবে চিনেছি, এই সময়ে আমি কারো খোঁজ নিতে পারিনি, কিন্তু আমার যে এখন ভালো সময় এসেছে এই ভালো সময়টা আমি সবার খোঁজ নিতে চাই, সবার পাশে থাকতে চাই। আমার এটা ধরা পড়ার পরে আমার হসপিটাল, বাসা হসপিটাল, একদিকে সংসার, একদিকে বাচ্চারা, একদিকে আমার ব্যবসা, এবং এই ব্যবসাটাকে টিকিয়ে রাখতে আমার অনেক যুদ্ধ করতে হয়েছে। আমি এমনও হয়েছে যে আমি হসপিটালে আমি কেমো দিচ্ছিলাম, তখন আমার দুটা নাম করা ব্যাংক থেকে আমার অর্ডার আসছিল এবং আমি তখন আমার তখন অনেক কয়েক হাজার টাকার আমি অর্ডার ডেলিভারি দিয়েছি তখন ওই সময়টা। আমার কাছে তখন মনে হয়েছে যে আমি এভাবে ভেঙে পড়লে হবে না, আমার বিজনেস আমার একটা শক্তি এবং পৃথিবীতে যাই হোক অর্থ ছাড়া কোনো কিছু করা যাবে না, তো এইভাবে আমি আমার বিজনেসটাকে আমি ধরে রেখেছি এবং ওই সময়েও আমি ডেলিভারি দিয়েছি আমার যখন এই স্ট্রাগল পিরিয়ডটা। আমি যখন কোনো পণ্য তৈরি করি তখন আমার সবার আগে মাথায় থাকে যে মানুষের স্বাস্থ্যের বিষয়টা, হাইজিন বিষয়টা, এটা সম্পূর্ণ মানে আমি একটা নিশ্চয়তা দিতে পারি কাস্টমারকে, কে তাকে আমার, তাছাড়া আমি এটার মধ্যে যেন একটু অন্যরকম স্বাদ থাকে সেই জিনিসটাকে লক্ষ্য রাখি। এবং পিঠার তো আসলে ভ্যারিয়েশনের শেষ নাই, এটার মধ্যে কি আরেকটু কি যোগ করলে আরেকটু কেমন লাগবে, নিজে নিজে নতুন সংযোজন করি। জয়িতাতে আমরা চেষ্টা করি সবসময় যারা আমরা মোহাম্মদপুরে বা কাছে থাকি, আমরা ভীষণ পছন্দের একটা জায়গা জয়িতা। এটার কতগুলো কারণের মধ্যে একটা হচ্ছে পরিবেশ অবশ্যই, এবং হাইজিন তো সবার একটা কনসার্নের জায়গা, সেক্ষেত্রেও জয়িতা আমার মনে হয় এক নাম্বার। আর সবচেয়ে বড় জিনিস যেটা ভালো লাগে যে এখানে নারী উদ্যোক্তাদের কাজ, ঠিক আছে, আমার মনে হয় আমরা সম্মিলিতভাবে যদি জয়িতাকে প্রমোট করি, এটা নারীদেরকেই আসলে প্রমোট করা হয়, হ্যাঁ, তাদের কাজকে আগায় নিতে মনে হয় আমাদের মতো কাস্টমারদেরই দরকার। এবং আমি সবাইকে এনকারেজ করি যে হ্যাঁ জয়িতায় আসো, জয়িতার পরিবেশ ভালো। আজকে যেমন আমি F8 পিঠা ট্রাই করলাম, পিঠা তো আসলে পারিও না, আবার বেশ ঝামেলারও, কিন্তু সত্যি কথা বলতে মনে হলো যেন নিজের ঘরের বানানো খাবারটাই খেলাম।
আমার এখানের এই জয়িতার স্টল ছাড়াও আমার আরও আরেকটি উদ্যোগ আছে, সেটা হচ্ছে আলিশান নামে। ওখানে আমার বিভিন্ন ধরনের বুটিক্স আইটেম আছে, হ্যান্ডিক্রাফ্ট পাট জাতীয় তৈরিকৃত পণ্য আছে। ওখানে আমাদের সংগঠনে যারা এগুলো কাজ করে ওই পণ্যগুলোই আমরা এনে বাজারজাতকরণের ব্যবস্থা করি। তাছাড়া মিরপুরে আমার একটি শপ আছে, ক্যাফে শপ, ওখানে লাচ্ছি জুস, কফি, বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম এবং পিঠা, এই আইটেমগুলো ওখানেও আছে। আমার সাথে যারা কাজ করে সহকর্মী ওরা হচ্ছে আছে পাঁচজন, এখন দুইজন ছুটিতে আছে, একজনের মাতৃত্বকালীন ছুটি আর একজনের পারিবারিক প্রবলেম। ওরা আমার এখানে এমনও আছে যে আমার সংগঠনের একটা মেয়ে আছে, ও হচ্ছে ওর বাবা মা নেই, ও এতিম, এই মেয়েটাকে আমার এখানে নিয়ে আসি। এক ভাই এক বোন ওদের ওর প্রতিবন্ধী, ওই ভাইটাকে এতিমখানা মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে আর বোনটাকে আমার বড় বোনের কাছে রেখেছি। আর যে মেয়েটাকে এখানে এনেছি ওর সমস্ত সব কিছুই আমি করি এবং বিভিন্ন জায়গায় ওকে প্রশিক্ষণ দিয়ে ও যেন এই আমার মাধ্যমে ও আমি না থাকলেও যেন ও একটা কিছু করে খেতে পারে। এটা হচ্ছে আমার একটা মেয়ের কথা। আর আর যে আরেকজন আছে ও নার্সিং পড়ছে, মানে স্টুডেন্টদেরকেও আমি এখানে এরকম একটা সুযোগ ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন ওরা পার্ট টাইম এখানে জব করতে পারে। এবং আমি ওদেরকে মাঝে মাঝে আমি এমপ্লয় অফ দ্য মান্থ করি যেন হচ্ছে ওরা ওদের কাজের ওরা আরও বেশি মোটিভেটেড হয়। আমি মূলত আছি এখানে সেলস অ্যান্ড সার্ভিসে, আমাদের মূলত পিঠা আইটেম, সো পিঠা আইটেমগুলো অনেক ভালো যায়। পিঠার মধ্যে নকশি পিঠা আছে, নারকেল পুলি আছে, মুখ পাকন আছে, রস পাকন আছে, তারপরে হচ্ছে গিয়ে দুধ পুলি পিঠা আছে, সবগুলো আইটেম আমাদের অনেক ভালো যায় এবং তাদের রিভিউ অনেক ভালো থাকে। আমাদের প্রত্যেকটা সেক্টরে হাইজিন মেনটেন করা হয়, যেমন হাত ধোয়া থেকে শুরু করে আমাদের খাবার ডেলিভারির সময় আমাদের পরতে হয়, গ্লাভস পরতে হয়, তারপর হচ্ছে গিয়ে খাবার পরিষ্কার যাতে হয় এজন্য আমাদের প্লেট, তারপর হচ্ছে ট্রে, সব কিছু ক্লিন রাখতে হয়। খুবই ভালো লাগতেছে এখানে কাজ করতে পারতেছি। প্রথমত আমার একটা ফার্স্ট জব ছিল আর এখানে আসার পর অনেক কিছু শিখেছি, ইভেন আমার ম্যামের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, উনি আমাকে অনেক ইন্সপায়ার করছে। আমার ম্যাম হচ্ছে গিয়ে আমাকে অনেক সাপোর্ট দেয়, যেমন হচ্ছে আমি পড়াশোনা করি তো এইখানে না অনেক ম্যামরা সাপোর্ট দেয় না যে তোমার ডিউটি ফুল টাইম করতে হবে, কিন্তু আমাকে উনি আমার পরীক্ষার সময় সাপোর্ট দেয়, দেন হচ্ছে গিয়ে আমি যখন ক্লাসে যাই আমাকে তার জন্য ছুটি দেয়। অনেকে কিন্তু এগুলো দেয় না, কিন্তু উনি আমাকে অনেক সুবিধা দিতেছে। ইভেন ওনার যখন অনেক কাজ থাকে, কাজ ফালা এখানে চলে আসে যেহেতু আমি ক্লাস করতেছি, এর জন্য উনি আমাকে অনেকভাবে হেল্প করতেছে। আর হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে পুরস্কৃত করে, আমাদের উৎসাহ জাগায়। আমি নিজে অনেক স্ট্রাগল করে এসেছি। উদ্যোক্তা বললে শুধু আসলে উদ্যোক্তা বোঝায়, তো সেক্ষেত্রে যদি আরও হয় নারী উদ্যোক্তা সেটা তো আরও বেশি স্ট্রাগলের পর্যায়ে থাকে। তো আমি নিজে যেহেতু প্রচুর স্ট্রাগল করে এই আজকের এই পর্যায়ে এসেছি, আমি চাই যে আরও যারা নারী উদ্যোক্তা আছে তাদের জন্য কিছু করতে এবং নতুন যারা শুরু করতে চায় নারীদের জন্য, শিশুদের জন্য কিছু করতে। আর আমার যে উদ্যোক্তা আছে এখানে, এই উদ্যোগ তাছাড়া এর বাইরেও যেটা আছে আমার সংগঠন, সেটা সেখানে যেসব পণ্য আছে বা আমার উদ্যোগের যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে আমি দেশের আমি চাই দেশের ভেতরে এবং দেশের বাইরে যেন এটা অনেক ভালোভাবে বিকশিত হয় এবং আমার কাজের প্রসার যেন আরও বেশি বেড়ে যায়। যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আমি বলবো যে ঝুঁকের মাথায় হুট করে যেন কোনো কিছু শুরু না করি আমরা। আমাদের যে কোনো জিনিস সম্পর্কে আগে ভালোভাবে ধারণা নিতে হবে, ভালোভাবে সে সম্পর্কে জানতে হবে। তাছাড়া আমাদের বিভিন্ন সরকারিভাবে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যেমন জয়িতা ফাউন্ডেশন, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে যে কয়টা আছে সংগঠন, জাতীয় মহিলা সংস্থা, এসএমই ফাউন্ডেশন, এরকম আরও সরকারি বেসরকারি যে সংগঠনগুলো আছে
সেখান থেকে প্রশিক্ষণ নিলে আমরা অনেক কিছু বুঝতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। সেখান থেকে নিয়ে আগে ভালোভাবে স্পষ্ট একটা ধারণা নিয়েই তারপরে যেন আমরা বিজনেস শুরু করি। আমার এই উদ্যোগের পিছনে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার সব থেকে বেশি অনুপ্রেরণা ছিল আমার মায়ের, যেহেতু মায়ের হাত ধরেই আমি আসা। আর আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কিছু অনুপ্রেরণামূলক কথা এবং এটা আমাদের জন্য অনেক বেশি কাজ করে, এটা আমার খুব বেশি আমার জন্য অনুপ্রেরণামূলক। এছাড়া আমার হাজব্যান্ড প্রথমে মনে করছে যে আমি হচ্ছে কিছু পারবো না, বা হ্যাঁ হয়তো বা আমি করছি, আমি শখের বসে করছি, হয়তো বা দুই দিন পরে ছেড়ে দিব। কিন্তু দেখা গেছে যে যখন সে দেখলো যে আমি কয়েকটা বাণিজ্য মেলা করে সেখানে খুব ভালো আমার বিক্রি হয়েছে এবং আমার খুব প্রশংসা হচ্ছে, প্লাস পাশাপাশি আমার পুডিংটা, বিশেষ করে পুডিং, কেক বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় এইসব জায়গায় ডেলিভারি দিচ্ছি আমি কারো না কারো মাধ্যমে, তখন তিনি আরও বেশি মানে আমার সামনে হয়তো প্রশংসা করে না, কিন্তু আমাকে সাপোর্ট, একটা সাপোর্ট করে। সবথেকে বেশি সাপোর্ট যারা করেছে আমি বলবো আমার দুইটা বাচ্চা, ওরা যদি সাপোর্ট না করতো আমি এত দূরে আসতে পারতাম না। আমার এই জার্নিটায় ওদের ভূমিকা সব থেকে বেশি, কারণ ওরা ছোট সময় থেকে, ওদের জন্ম থেকে দেখে আসছে মা কাজ করছে, মা বাইরে থাকছে। ইভেন এমনও দেখা গেছে যে সারা রাত ঘুমায়নি ডেলিভারির জন্য, বড় বড় ডেলিভারি সারা রাত ঘুমাতে পারিনি, তখন ওরাও আমার সাথে যে কয়টা পর্যন্ত পেরেছে ওরা সজাগ থেকে এসেছে। আমার আম্মু তো অনেক ব্যস্ত থাকে কাজে, তখন তো আম্মু বাইরে থাকে, আম্মু দেখাশোনা করতে পারে না আমাদের। আমি আমার নিজের পড়াশোনা নিজে করি, আমার ভাইকেও পড়াশোনা করে। তারপর হচ্ছে কি, আমরা কোচিংয়ে যাওয়া আসা করি, দুজন দুজনের খেয়াল রাখি। আবার আম্মু যখন বাসায় থাকে না আমাদের মন খারাপ হয় না, কারণ আম্মু তো হচ্ছে কি আমাদের জন্যই কষ্ট করতেছে। আমি খুব গর্বিত বোধ করি যে আম্মু আমাদের জন্য এত কাজ করে। অনেক সময় এমনও হয় যে আম্মু বলে যে তোমাদের, তোমরা বাসায় একা একা থাকো মন খারাপ হয় কিনা, তখন আমরা বলি যে না মন খারাপ হয় না, তুমি তো আমাদের জন্য কাজ করো। আমার আম্মু বাসায় না থাকলে আমি নিজের সব কাজ করি, নখ বড় হয়ে গেলে নখ কাটি, পড়ালেখা করি, এরপর নিজে নিজে গোসল করি, নিজে খাওয়া দাওয়া করি, আর বোন আর আমি একসাথে খেলা করি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যেটা বলে আসলে শেষ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই আজকে এই জয়িতা প্ল্যাটফর্ম, ওনার একটা স্বপ্নের জায়গা। প্রধানমন্ত্রীর স্বপ্ন আমাদের স্বপ্ন হয়ে গেছে, আমরা এই স্বপ্নটাকে বুকে ধারণ করি এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য করা হয়েছে যেটা বাংলাদেশে আর কোথাও নেই, এত গোছানো, এত সুন্দর। এবং আমাদের জন্য যে এই যে কাজগুলো, এই প্ল্যাটফর্মটা এভাবে এত সুন্দর যে আমরা বিজনেস করতে পারছি এত সেফলি, আমি বলবো নিরাপদ একটা প্ল্যাটফর্ম আর মনে হয় কোথাও নেই যেটা এখানে আছে। তো আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং জয়িতা ফাউন্ডেশনকে।